নবম শ্রেণীর দুই হাজার একুশ সালের একুশতম সপ্তাহের যে শারীরিক শিক্ষা অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তো সেই অ্যাসাইনমেন্টের সমাধান আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখব তো শারীরিক শিক্ষার জন্য এটা হচ্ছে দুই নাম্বার অ্যাসাইনমেন্ট যার শিরোনামটা হবে মানসিক স্বাস্থ্য ও অবসাদ তো এখন আমরা তার প্রশ্ন খেয়াল করবো তারপর তার সমাধানে চলে যাব তো প্রশ্ন খেয়াল করো যে করোনা কোভিড নাইনটিন মহামারীর কারণে আরাফ ইদানিং বাসা থেকে বের হয় না তার কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বেড়াতে আসে না বিদ্যালয়ে যাওয়ার জন্য তার প্রবল ইচ্ছা জাগে প্রতিদিন অনলাইনে ক্লাসের জন্য মায়ের মোবাইল ব্যবহারে সুযোগ সুযোগে গেম খেলে অতিরিক্ত সময় কাটায় বর্তমানে তার মেজাজ হিটখিটে থাকে ও সে প্রায় অসুস্থ বোধ করে ফলে পরিবারের সবার সাথে মাঝে মাঝে খারাপ আচরণ করে তো করোনা টাইমে অ্যাসাইনমেন্ট দেওয়াতে অনেক স্টুডেন্টের কিন্তু বর্তমানে এই অবস্থা তো খেয়াল করো যে আরাফের মতো উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তোমার ও তোমার পরিবারের গৃহীত পদক্ষেপ সমূহ বর্ণনা করো তো সংকেতগুলো খেয়াল করো যে মানসিক আচরণ তারপর দুই অবসাদ তো এগুলো মেনলি হচ্ছে তোমরা এই দুইটা জিনিস মেনে লিখবে এখানে কোনো এক নং প্রশ্ন দুই নং প্রশ্ন উত্তর লিখতে পারো না জাস্ট এই দুইটা জিনিস মাথায় রেখে লিখতে হবে তোমাদেরকে আচ্ছা তো আমরা সেভাবে উত্তরপত্রটা তৈরি করেছি তো আমরা এখন উত্তরপত্রটা যাই সর্বপ্রথম তোমরা লিখবে যে করোনার সময় অভিভাবকরা যে বিষয়ে তাদের উৎকণ্ঠা প্রকাশ করছেন তা হচ্ছে করোনাকালীন শিক্ষার্থীদের দীর্ঘ সময় ধরে ইন্টারনেট ব্যবহার আসক্তি আর এটি আরাফাতের মধ্যে পরিলক্ষিত হয়েছে তারপর এটা যেহেতু একটা বর্ণনা লিখতে বলছে তাই তোমাদেরকে এভাবে লিখতে হবে ওই দুইটা জিনিস মাথায় রেখে আচ্ছা তো তোমরা অনেকেই কমেন্ট বক্সে প্রশ্ন করছো আমি মাঝখান দিয়ে প্রশ্নগুলোর উত্তরটা দিয়ে দিই তোমাদের যে বার্ষিক পরীক্ষা কিভাবে হবে তোমরা এই প্রশ্ন অনেকেই করছো আমি এরা সম্পর্কে কিন্তু অলরেডি একটা ভিডিও তৈরি করেছি তারপর আমি বলে দিই চব্বিশে নভেম্বর থেকে তিরিশ নভেম্বরের ভিতরে পুরো বাংলাদেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যে পরীক্ষার্থীরা রয়েছে তো তাদের বার্ষিক পরীক্ষাটা হবে চব্বিশ থেকে তিরিশ নভেম্বরের মধ্যে দুই হাজার একুশ আর তোমাদের এখানে টোটালি তিন বিষয়র পরীক্ষা হবে তিন দিনের মধ্যে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র একসাথে পরীক্ষা হবে ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র একসাথে পরীক্ষা হবে তারপর গণিত তো এই তিন বিষয়র অ্যাসাইনমেন্টগুলো অবশ্যই তোমাদেরকে জমা দিতে হবে কারণ এই অ্যাসাইনমেন্টের উপর তোমাদের চল্লিশ মার্ক অ্যাড করা হবে অবশ্যই অবশ্যই তোমাদেরকে এই তিন বিষয়র অ্যাসাইনমেন্টগুলো জমা দিতেই হবে তো অবশ্যই তোমরা হাতে লেখা সুন্দর করে লিখবে কারণ এগুলোর উপর তোমাদের 40 মার্ক ডিপেন্ড করতেছে আর তোমাদের বাকি যে ইয়াগুলো তো সেগুলোর উপর তোমাদের পঞ্চাশ মার্ক আর দশ মার্ক হচ্ছে তোমাদের যে স্বাভাবিক কোভিড নাইন্টিন যে কার্যক্রমগুলো আছে মার্কস পরা ইত্যাদি যে কার্যক্রম তো সেগুলো মেনে চললে তোমাদের স্কুল থেকে দশ মার্ক দেওয়া হবে তো কীভাবে পরীক্ষা হবে আরও বিস্তারিত জানতে আমাদের একটা ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিংকটা দেওয়া আছে তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে তোমরা আবার অনেকে এরকম প্রশ্ন করছো যে দুই সালে আবার কি অ্যাসাইনমেন্ট আসবে এই প্রশ্নটা কিন্তু তোমরা অনেকেই করছো তো আমি বলি কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো দুই সালে যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু এবার সুন্দরভাবে শেষ করা হয়েছে যারা যাদের আত্মীয় স্বজন বাহিরের দেশে আছে তারা জানো যে শিক্ষা ব্যবস্থাটা কীরকম অনেকে জানা আছে অনেকে জানা নেই বাইরের দেশের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশ কিন্তু ওইভাবে শিক্ষা ব্যবস্থাটাকে পরিবর্তন করার চেষ্টা করছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে বাংলাদেশে যে বর্তমান শিক্ষা ব্যবস্থা মুখস্থ করা তারপর সেগুলো পরীক্ষা হলে গিয়ে গড় ছেড়ে দেওয়া তো এটা কিন্তু শিক্ষা ব্যবস্থার আসল জিনিসটা শিক্ষা আনন্দের ব্যাপার এখানে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থাটা সে চেঞ্জ করা হবে যারা বাহিরের দেশের শিক্ষা ব্যবস্থাগুলো জানো তারাই জানো যে মেইনলি অ্যাসাইনমেন্টের বেস করে কিন্তু শিক্ষার্থীদের মানে নাম্বারগুলো দেওয়া হয় তো এখন যে এরকম পুরো বাংলাদেশের উপর যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে এরকম না প্রত্যেক স্কুলে প্রত্যেক শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা অনুযায়ী অ্যাসাইনমেন্ট দেওয়া হয় তো সেই অ্যাসাইনমেন্ট প্রত্যেক শিক্ষার্থী তো এখানে তো ধরো ফ্যামিলির সাহায্য নেওয়া ছাড়া কারণ আমরা তো পুরো বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্টের অ্যাসাইনমেন্ট একজন একজন করে এইভাবে ইউটিউবে ছাড়তে পারবো না বা করতেও পারবো না তো ওইখানে প্রত্যেকের জন্য আলাদা আলাদা সিঙ্গেল বাই সিঙ্গেল অ্যাসাইনমেন্ট দেওয়া হয় তো সে সিঙ্গেল মানে করে তো সেখানে সুবিধাটা হয় কি নিজের সৃজনশীলতা প্রকাশ পায় সবার আলাদা আলাদা জিনিস দিলে কেউ কারোর সাথে এখানে কন্ট্রিবিউশন করে না সবাই সুন্দরভাবে নিজেরটা নিজে ধীরে ধীরে সৃজনশীলতার মাধ্যমে করার চেষ্টা করে তো এইভাবেই কিন্তু ভবিষ্যতের যে শিক্ষা ব্যবস্থা সেটা হবে আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ দুই হাজার যদিও এভাবে মানে এবছরের মতো যদি অ্যাসাইনমেন্ট দেওয়া হয় আশা করি তার পরবর্তী বছর থেকে শিক্ষা ব্যবস্থাটা পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে আচ্ছা তো সেটা সময় বলে দেবে তো খেয়াল করো যে সতেরোই মার্চ দুই থেকে করোনা মহামারী জনিত কারণে সারা দেশের স্কুল কলেজগুলো সরাসরি শ্রেণী পাঠদান বন্ধ রয়েছে পড়াশোনা চালিয়ে নিতে বিকল্প ব্যবস্থা হিসাবে ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মের ব্যবহার শুরু হয় এপ্রিল মাস থেকেই দেশের অগ্রগণ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষকদের দ্রুত এই নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে শিক্ষার্থীদের জন্য অনলাইন ভিত্তিক পাঠদানের কর্মসূচি শুরু করে করোনার বিস্তারের কারণে হোম কোয়ারেন্টাইন লকডাউন জুম গুগল মিট ইত্যাদির সঙ্গে আমাদের ছাত্র সমাজে দ্রুত পরিচয় ঘটে আচ্ছা তারপর তোমরা অনেকেই এরকম প্রশ্ন করো যে টাইম ফোর স্কুলের নেক্সট প্ল্যানটা কি তো টাইম ফোর স্কুলের নেক্সট প্ল্যানটা সম্পর্কে আমি তোমাদেরকে ধারণা দিচ্ছি বর্তমানে যে অ্যাসাইনমেন্ট বেস যে ক্লাসগুলো এগুলো মেনলি তোমাদের কাছে রিস পাওয়ার আমাদের মেন উদ্দেশ্য ছিল যে হবে প্রত্যেকটা ক্লাসের বই অনুযায়ী টপিক ওয়াইজ এনিমেশন ক্লাস হবে তো এনিমেশন ক্লাস গুলো যারা করেছ তারা তো জানোই জিনিসগুলো বুঝতে কতটা সুবিধা হয় ক্লাস করলে মানে প্রত্যেকটা টপিক তুমি না বুঝে এখান থেকে যেতে পারবো না মানে এত সহজ ভাবে এনিমেশনের মাধ্যমে জিনিসগুলোকে বুঝানো যায় ধরো এরকম অনেক পড়াশোনা থাকে যেগুলো তোমাদেরকে বাস্তবে দেখানো সম্ভব হয় না তো সেগুলোকে অ্যানিমেশনের মাধ্যমে দেখালে তোমরা জিনিসগুলোকে অনেক সুন্দরভাবে বুঝতে পারবে এবং তোমাদের মনের যে কনফিউশন থাকবে সেই টপিক সম্পর্কে সেগুলো খুব সহজেই তোমরা বুঝতে পারবে আর আমরা সেই প্ল্যান অনুযায়ী তোমাদের জন্য কাজ করছি আমাদের বেশ কিছু সময় লাগবে তারপর আমাদের চ্যানেলে ধীরে ধীরে এই ক্লাসগুলো আপলোড হতে থাকবে ক্লাসগুলো খুবই হাই কোয়ালিটির কোয়ালিটি থাকবে আর খুব সহজ ভাবে তোমাদের সামনে সেগুলো উপস্থাপন করা হবে অ্যানিমেশনের মাধ্যমেই কিছু ক্লাস থাকবে হোয়াইট বোর্ড ক্লাস এবং আরো যে অন্যান্য স্টাইলগুলো আছে যেগুলোর মাধ্যমে খুব সহজেই তোমাদের কাছে পড়াগুলো সুন্দরভাবে বোঝানো যায় তো আমরা সেই ডিজিটাল ওয়াইজ ভাবে তোমাদের কাছে বোঝানোর চেষ্টা করব তো আশা করি তোমরা আমাদের প্ল্যান সম্পর্কে বুঝতে পেরেছো আর টাইম ফ্রি স্কুলে সাথেই থাকো আর যখন এই ক্লাসগুলো আসবে তোমরা এগুলো দেখে খুবই উপকৃত হবে আচ্ছা চলো এখন আমরা উত্তরবর্তীর দিকে চলে করোনা ছড়িয়ে পড়ার আগে শিক্ষার্থীরা সীমিত পর্যায়ে শুধু বন্ধু বা পারিবারিক যোগাযোগ আর গেমস খেলার জন্য বিভিন্ন ডিজিটাল ডিভাইস ব্যবহার করত অনলাইনে পড়াশোনা শুরু হওয়ায় তাদের সেসব যন্ত্রের উপর নির্ভরশীলতা বেড়ে গিয়েছে পড়াশোনার স্বার্থে অনেক অভিভাবক সন্তানদের হাতে ডেস্কটপ ল্যাপটপ ট্যাব বা স্মার্ট মোবাইল তুলে দিয়েছেন আরাফাতের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা ও শিক্ষার্থীদের বাসায় অবস্থানের কারণে ইন্টারনেট ও ডিজিটাল ডিভাইসগুলোর ব্যবহার কয়েক বৃদ্ধি পেয়েছে অনলাইনে সংযুক্ত হওয়ার ফলে শিক্ষার্থীরা তাদের বন্ধু এবং সহপাঠীদের সঙ্গে একসঙ্গে শিখতে পারছে ইন্টারনেট ব্যবহারের ব্যাপ্তি বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীদের জন্য বিনোদনমূলক কার্যক্রম সামাজিক দক্ষতা বৃদ্ধির অনুশীলন তথ্য আদান প্রদান সহ অনেক মূল্যবান ক্ষেত্রের সুযোগ সৃষ্টি হয়েছে ইন্টারনেট ব্যবহারের সময়কে স্ক্রিন টাইম বলা হয় ইন্টারনেটের সুদূর প্রসারী ব্যবহার থাকা সত্ত্বেও অতিরিক্ত স্ক্রিন টাইম শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর এর ব্যবহার যখন মাত্রা ছাড়িয়ে যায় তখন এটা আসক্তির পর্যায়ে পড়ে এখানে সপ্তাহে আটত্রিশ ঘন্টা বা তার বেশি সময় ইন্টারনেট ব্যবহার ও ইন্টারনেট ব্যবহার করতে না পারার কারণে বিষণ্ণতা আবেগ ধরে রাখতে ব্যর্থ হওয়াকে আসক্তি হিসাবে পশ্চিমা গবেষণায় উল্লেখ করা হয়েছে ইন্টারনেট ও ডিজিটাল সামগ্রী হাতের কাছে পেয়ে আরাফাতের মতো শিক্ষার্থীরা অতিরিক্ত ব্যবহারের কারণে আমাদের ছাত্র সমাজ নানাভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে ঘন্টার পর ঘন্টা ডিজিটাল ডিভাইসের স্ক্রিন বা মনিটর দিয়ে তাকিয়ে থাকায় চোখের উপর বাড়তি চাপ পড়ে ফলে অল্প বয়সী বাচ্চাদের আজকাল ভারী চশমা ব্যবহার করতে দেখা যায় ইন্টারনেট আসক্তির কারণে শিক্ষার্থীদের অনিদ্রা ক্ষুদ্রামান্দা তারপর হচ্ছে হজমের সমস্যা ঘাড় ও কোমরের ব্যথা তারপর হচ্ছে মোটা হয়ে যাওয়া সহ নানা ধরনের শারীরিক সমস্যার সৃষ্টি হচ্ছে এই আসক্তি তাদের খিটখিটে মেজাজ অল্পতেই ধৈর্যয্যুতি টেনশন বোধ বিষণ্ণতা পারিবারিক বোধের অভাবজনিত বিভিন্ন মানসিক সমস্যা তৈরি করছে উপরুক্ত সমস্যাগুলো আরাফাতের আচরণ লক্ষ্য করা যায় আরাফাতের মতো উদ্ভূত পরিস্থিতি থেকে উদ্ভূত পরিস্থিতিতে উত্তরণের জন্য আমাদের যা যা করতে হবে তা নিষে উল্লেখ করা হলো এক নম্বর হচ্ছে ইন্টারনেটের অপব্যবহার রোধ এবং এর আসক্তি থেকে পরিত্রাণের জন্য শিক্ষার্থী অভিভাবক সহ আমাদের শিক্ষকদেরও এগিয়ে আসতে হবে দুই হচ্ছে শিক্ষার্থীদের বোঝাতে হবে নিজের ভালোর জন্য এই আসক্তি থেকে তাদের দ্রুত মুক্তি পেতে হবে তিন নম্বর হচ্ছে মন ভালো করার জন্য ডিজিটাল ডিভাইসের উপর নির্ভরশীলতা কমিয়ে আনতে সহায়তা করতে হবে তার নাম হচ্ছে ইন্টারনেট আসক্তি দূর করতে ধীরে ধীরে কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহার সময়সীমা নির্ধারণ করে দিতে হবে পাঁচ নাম্বার হচ্ছে তাদের বোঝাতে হবে যে ইন্টারনেট আসক্তি তোমার পরিবার এবং বন্ধুদের সান্নিধ্য থেকে বিচ্ছিন্ন করে ফেলছে তো তোমরা এখান থেকে পাঁচটা থেকে তিনটা লেখলে অ্যানাফ যে কোনো তিনটা লেখলে জাস্ট অ্যানাফ আরাফাতের মতো শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসতে অভিভাবকদের ও যে যে বিষয়ে নজর দিতে হবে তা হল এক নম্বর হচ্ছে শিক্ষার্থীদের ইন্টারনেট ও ডিজিটাল ডিভাইস আসক্তি কমাতে সবচেয়ে বেশি প্রয়োজন পরিবারের সহযোগিতা তাই তাকে সার্বক্ষণ সহযোগিতা করতে হবে দুই নম্বর হচ্ছে তাকে পত্রিকা পড়ানো বই পড়ানো টিভিতে খবর দেখানো তারপর হচ্ছে গল্প করার মাধ্যমে বাস্তব জগতে নিয়ে আসতে হবে তারপর তিন নম্বর হচ্ছে ইন্টারনেটের কুফল থেকে সন্তানদের বাঁচাতে খেলাধুলা ও পরিবারের সদস্যদের সময় দেওয়া একান্ত প্রয়োজন চার নাম্বার হচ্ছে সন্তান কখন কি করছে কোথায় যাচ্ছে কার সঙ্গে চলছে সেই বিষয়ে খোঁজ নিতে হবে পাঁচ নাম্বার হচ্ছে সপ্তাহে অন্তত একদিন তাকে বাহিরে বেড়াতে নিয়ে যান মানে নিয়ে যেতে হবে তো যে কোনো তিনটা এখান থেকে এনাফ তো ইতিবাচক সামাজিক মূল্যবোধ পারস্পরিক শ্রদ্ধাবোধ সহানুভূতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিশ্বস্ততা ইত্যাদি একজন শিক্ষার্থীকে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে নিরাপদ রাখতে সহায়তা করবে বলে আমি মনে করি তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে তৈরি করার জন্য এই শিক্ষার্থীদের সঙ্গে পরিবারের ও শিক্ষকদের সহনশীল আচরণ করার প্রয়োজন ইন্টারনেট ব্যবহারের ফলে শিক্ষার্থীরা যেমন প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে পারছে তেমনি পর্যাপ্ত ইন্টারনেট ব্যবহারের যে সে যেন যত্নশীল থাকতে পারে সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে আশা করি ডিজিটাল বাংলাদেশের ভবিষ্যৎ ইন্টারনেট কুপ্রভাব থেকে নিজেদেরকে বাঁচিয়ে পরিবারের ও সমাজের মধ্যে মুখ উজ্জ্বল করে সামনে এগিয়ে যাবে সর্বশেষে বলা যায় উপরোক্ত দিকগুলো বাস্তবায়ন করতে পারলে আরাফাতের সমস্যাগুলো পরিত্রাণ করতে সম্ভব হবে আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আমি প্রত্যেকটা জিনিস বোঝানোর চেষ্টা করছি যেহেতু এটা একটা বর্ণনামূলক অ্যাসাইনমেন্ট তাই তোমাদেরকে একটু বেশি লিখতে হবে তা না হলে কিন্তু তোমরা এখান থেকে অতি উত্তম পাবে না একটু সুন্দরভাবে হাতে লেখা একটু এখানে যে যে লেখাগুলো আছে প্রত্যেকটা পয়েন্ট অনুসারে লিখবে এখানে কিন্তু আমরা পাঁচটা পাঁচটা করে মোট দশটা পয়েন্ট দিয়েছি তোমরা তিনটা করে লিখলে এনাফ তিনটা করে ছয়টা লেখলে এনাফ তারপর পাঁচটা লেখার চেষ্টা করবে এখানে যেহেতু ধরা বাধা নাই তো সবগুলো লিখলেই আশা করি ভালো হবে তোমাদের জন্যই তো ধন্যবাদ সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং